মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি বলছিলাম যে আপনারা বসে পড়ুন না। এটা কি হয় নাই? কেন হয় না? এ তো শব্দ সাজিয়ে দিয়েছেন। তুমি খেয়ে নাও বাবা, আমি পরে খাবো। ময়না ভাইয়া পর। আচ্ছা এই সময় ইলিশ পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ পাওয়া যায় পাওয়া যায়। আমাদের ওখানে বাজারে গেলেই হ্যাঁ বলে পদ্মার ইলিশ, তাই নাই? বাবা তোমার ওকে কইতে হইব যে খাওনের সময় কথা কওয়া উচিত না। কিচ্ছু হবে না আমার, তুমি খাও চুপ করে। আচ্ছা এখানে ইলিশের কেমন দাম? কম দাম ভাইব না, মেলা দাম ঠিক নাই। ওই তবু আমাদের কোনো সবই তো কোল্ড স্টোরেজ। একটু দেখছো তো বাবা, মানে খাওয়ার সময় তো কেন এত কথা আমি না বুঝতে পারি না। আমার আপনার কষ্ট হইতেছে? এখন ঠিক আছে, যদি বারবার কিছু একটা হইয়া যাইতো তখন কি হতো? ডাক্তার বদ্দি কই পাইতাম আমরা? ঠিক আছে তো না, শুরু করো শুরু করো। মানে মা তুই হাসতেছস কেন? আমি হাসি কিছু কইলাম নাকি? ওরে তোর সামনে তো একজন ডাক্তার বইয়া আছে, তাও আবার এমডি ডাক্তার। হইছে হইছে, উফ বাবা এমন ভাব করতেছস জানো, আমি খুব একটা মারাত্মক ভুল কিছু কইয়া ফেলাইলাম। ভুল কথাই তো বলেছো, ডাক্তারের কি দরকার? আমি তো আছি। ও তাই নাকি? আপনি কি ভাবছেন আমি কিছু বুঝি না, আমি কিছু জানি না? ডাক্তাররা অসুস্থ হইয়া গেলে তারা কি নিজের বুকে যন্ত্র লইয়া দেখে নাকি নাকি অন্য ডাক্তারেরা দেখে? আরে বাবা বিষমই তো লেগেছে, আমারই তো কিছু হয়নি। যদি কিছু হইয়া যায় তো বিষম কেমনে লাগে আপনি জানেন? খাবার যখন শ্বাসনালীতে ঢোকে তখন বিষম লাগে, এবার খাবার যদি ফুসফুসে ঢুকতো তখন কি হইতো? থাম দেই, তোর কথা শুনে জামাই খালি হাসা যাইতাছে। নিজে জ্ঞান দিতাছস আর নিজে খাইতে খাইতে কথা কইতাছস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।